আমরা প্রথমে লাল অংশ ফেলে দিছি, এই যে দেখেন, ঠিক আছে। এখন হাত দিয়ে, আমাকে তো ব্লেন্ডার মেশিন নাই, হাত দিয়া গুঁড়ো করতেছি। এভাবে হাত দিয়ে ঘষে ঘষে সুন্দর করে ডাস্ট করে নিন। গুঁড়ো করে নেই, তারপর আবার আসতেছি, পরে কি কি লাগবে দেখাচ্ছি। আমি এখন মেথার টুপ করবো, মেথার টুপ, এই যে মেথা, তো মেথার টুপ করবো। এটা আগে 24 ঘন্টা আমি এটাতে সেঁকে রাখছি, এটা নিয়ে এভাবে টুপলা করে বেঁধে ঝুলিয়ে রাখছি 24 ঘন্টা। 24 ঘন্টা পর এটা এরকম হয়ে গেছে, এই যে, ঠিক আছে। এখন এখানে যাবে একটু মধু, একটু অয়েন, বাংলা বাংলা মাছে দেখা হইলে নিজেরও খাইতে হয়, একটু এনে খাওয়া যাবে না, মাল কম আছে। এখন তবে এখানে মধুরটা রাখলাম, তো এই মধু, এই যে ঘি, এটা পিওর ঘি। এখানে যাবে একটু ছানা বসা, ছানা বসা, এই যে অল্প একটু, অল্প করে বানাবো, বেশি বানাবো না, অল্প করে বানাবো। একটু নারকেল বসা, নারকেল বসার সামান্য একটু তেল দেব, এই অল্প একটু দেব, অল্প বুঝবো, একটু মিরিক ধরার জন্য। এটা রুইও খাবে, তো মিরিক মাছটা বেশি খাবে। এখন আমি এটার সাথে মিক্স করবো। ও হ্যাঁ, এখানে আরেকটা জিনিস যাবে, এটা হচ্ছে আটা, আটা এটা হালকা, মানে 1 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ আটা, এটা ভাজা আটা, তৈরি করা আটা, গমের আটা, এটা গমের। এটা বানানোর রেসিপিটা আমি দেখিয়ে দেবো পরে। আমি সাদা টুপি করবো আজকে, সাদা টুপ আমি আজকে 3 আইটেমের টুপ করব, তো আমি দেখাবো আইটেমগুলো, দেখাবো, আশা করি এই এক টুপ গেল। আরেকটা করব রুই মাছের জন্য স্পেশাল টুপ করব। এখানে যাবে স্কিপ করে, দিছেন মোবাইলে চার্জ ছিল না, দেখিয়ে পুরোপুরি ফিনিশিং দিতে পারিনি, তো আপনারা ইউটিউবে প্রচন্ড মিগেল মাছ ধরতে পারবে, এটা 100 ভাগ কাজ করবে, মাছ ধরুন জানিয়ে